कृपा होइल तुमार कृपा अमर साधन सिद्धि সেখানে লোকনাথ বাবা বললেন তুমি যেখানেই বিপদে পড়বে আমাকে তুমি শরণ করবে আমি করবে আমি নিশ্চয়ই উদ্ধার করব তাই তুমি যখন নাম রেখেছো তুমি উদ্ধারকারী পতিত পাবন তুমি গুণধার কৃষ্ণ কলিত অবতার এই জীবতরাতে তুমি এসেছো নদিয়ায় তাহলে তুমি সর্বেশ্বর মালিক তাই আমি এই ধরাধামে আমি খুব একজন অধম ব্যক্তি তুমি কিঞ্চিত আমাকে তোমার ওই দয়া আমার মধ্যে দিয়ে আমার ভুল ত্রুটি মার্জনা করে আমাকে তুমি উদ্ধার করো না হইলে তোমার কৃপা আমার সাধন সিদ্ধি কোথায় বা করিতে পারে দয়া করিতে পারে ওরে পতি পাবন পতিত নাশা পতিত পাবন পতিত নাশা স্থল সর্ব জায়গায় শুধু তোমার কীর্তি
দিবে দো সংসারে দয়া, দিবে দো সংসারে। ওরে তাই না বুঝে ও বদলালন, তাই না বুঝে ও বদলালন, পড়িল বিষম ঘর তোরে দয়া, পড়িল বিষম ঘর তোরে সে পার কর হে দয়া, চাঁদা মারে সে পার কর হে দয়া, চাঁদা মারে সে যে ক্ষম ছোট্ট বক্তব্য ছোট্ট গান আমি এখানে রেখে গেলাম। জয় গুরু। ব্যাপার হলো এই যে পালা গান, পর্যার গান, মহাজনী পদ, এদিকে বলছেন আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে, এগুলোকে তুলে ধরতে হবে। এখন যত শিল্পী নতুন নতুন উঠছে, নতুন নতুন গান, নতুন নতুন ভাব, এরা চাই সুর তাল বেশ ঝিনচাক হলে পরেই খুব ভালো, গান শুনতে কিন্তু আসে না। কারণ এই যে পুরাতন জিনিস আমরা চলে গেলে, আমাদের মতন কয়েকজন যারা আছে এরা চলে গেলে কিন্তু জিনিসগুলো চলেই যাবে, আর থাকবে না, কেউ খুঁজে পাবে না। আবার এর পিছনে লাগছে যে না, মহাজনের পদ সবকে এক জায়গায় করো, আবার তুলে ধরো। একজন একখানা গান গাইলেই বাস তার পিছনে বলবে আর একখানা করো, আর একখান করো, আর একখান বলে নাচতে পেলেই ভালো, আর হাত তালি দিতে পারলেই ভালো, গান যাচ্ছে হয়েছে। এখানে যতগুলো শিল্পী এসে জুটেছে, সাধক বাউল, সাধক ফকির, নবীন প্রবীণ, সবাই কিন্তু শোনা, রাং কিন্তু কেউ না। যার গান শুনবেন তাকেই বলছে আর একখানা করুন, আর একখানা করুন। তারপর তো মেয়েরা আছি, তারা উঠলে তো খেচাপেচি লাগিয়ে দেবে, গাইতে দেবি কিনা তা ঠিক নাই। ধৈর্য ধরে বসে খাও, যতগুলো পদ আছে একটা একটা করে দেবে, না সব একসঙ্গে মাখি চুকিয়ে দিয়ে দেবে, একই মালসা ভোগ। একখানা গান গাইলো আর একখানা গাও, গাইবে তো, গাওয়ার জন্যই তো স্টেজে এসেছি। এখন তিন ঘন্টা তো আমাদের আসর, আমার মনে হয় যিনি বলছেন তার টাইম নাই, বাড়িতে হয়তো বাজার করতে যেতে হবে, আবালাকার বাজার, বইয়ের আবালায় একটা বাজার হয়। এসব অধৈর্য কোম্পানি বাবা, জনতা এক্সপ্রেস। তাই বলছি শিষ্য আমার খুবই ভালো, শিষ্য চাইছে কি পার করো হে দয়াল, আমার দয়াল চাঁদ পার করে দাও, আজ আমাকে পার করে দাও। এই দেখা সাক্ষাতেই কেবল একমাত্র এই আসরই হইল, কে গুরু আর কে শিষ্য, কে গড়িল এই বিশ্ব, তুমি গুরু আমি শিষ্য, না আমি গুরু তুমি শিষ্য, বুঝা বড় ভার। আগে সম্বন্ধ, সম্বন্ধ অভিধেয় ও প্রেম প্রয়োজন। সম্বন্ধ আগেই করেছে যে বাপ বেটা, ও খুঁড়েও পোষায়
আর আমি ওর ভাইপো চালা, এই কাকা ভাইপোতে আজকে পালা। তো ঘরে ঘরে কি আর মারামারি করা হয়, সে মহাভারতের মতন হচ্ছে আর কি, হয় না জোর করে করাবে। তাহলে দেখো বাবা, পার হতে গেলে গুরু কৃপা করবে, কেন করবে? ভাগবত বলেছেন যে সাধু গুরু বৈষ্ণব দিনের কৃপা হইল, আর একের কৃপা বিনে জীব ছাড়ে খাড়ে গেল। তোমাকে তো কৃপা করি বসে আছে, সপ্তম গর্ভে ওই মাতৃগর্ভে সপ্তম মাসে মহামন্ত্র লাভ করেছ, সেই মন্ত্রটা কি তোমার মনে আছে? মনে নাই, তাই আজকে হাতরে বেড়াইছ, পার করো হে দয়াল কান্ডারি আজ আমার। তো দেখা তো এখনই হইলো, এখনই যদি পার করে দেবো তাহলে তাদের কি করে হইল, তাহলে কি করে হবে? আমি তো ঘাটের মাঝে নৌকা নিয়ে বসে নাই, বাবা চাপলাম চলো বাবা কত পার তোমার, দু টাকা ছেড়ে দিলাম নৌকা ভর ভর করে চলে গেল, আবার চলিলাম, এইরকম কি কি পার হবে? আবার ভাগবত বলেছেন কৃষ্ণ কৃপা জীব তাহা ভুলি গেল, সেই কারণে মায়া ফাঁস গলেতে বাঁধিল। কৃষ্ণ কৃপা সর্ব সর্বত্রই হয়, সর্বজীবেই কৃষ্ণ কৃপা করেছেন, গুরু কৃপা কোন কোন ভাগ্যবানের হয়। তা পার করো হে দয়ালু গুরু, তা গুরুর কৃপা লাভ করতে হবে, তবে তো হবে নাকি? না ছেলে খেলাম ওষুধ আর হইলো ছেলে, এরকম কোনো ব্যাপার কি? গুরুর দাসত্ব করতে হবে, গুরুর প্রাণ কেড়ে নিতে হবে, তবে তো সে কৃপা করবে। করে পাওয়া তার নাম কৃপা, গুরু কৃপা অন্য কিছু নাই, কিছু করে কিছু প্রাপ্ত হওয়া। তা আগে ভাব ধরতে হবে, ভাব প্রেম ভক্তি, তাহলে আগে ভাব তারপরে ভক্তি তারপরে প্রেম, প্রেম আসলে প্রেম রস, সেই প্রেম রস পান করলে পরেই তোমার এই জন্ম মৃত্যু নিবারণ হবে। এই উপদেশ ঝটাম করে পার করে দিলে তো হবে না, খানিক লাড়াচাড়া করতে হবে তো নাকি? খানিক লাড়াচাড়া করবি, মনমে সাচ্ছা বগলমে ইট, তা করলে হবে না, যা বলতে হবে তা করতে হবে। ভাব ভাবের ঘরে না আসলে পরে কি করে হবে? এত ঝগড়া করা নয়, জোর করে কেড়ে মার দেবে তাও নয়, ভাবে আসতে হবে। তা আমার গান কিন্তু বাবা ওই বুড়িয়া বুড়িয়া গান, বুড়িয়া মানুষ পাকা পাকা দাড়ি, আর ওর মতো চেঁচাইতে হয়তো পারবো না, তো তো কথা কথা শুনে যাবে। আরে ঘুমটা খোলা ন্যাংটা শালা, ভাব ধর ভাব ধর, ওরে ঘুমটা খোলা ন্যাংটা শালা, ভাব ধর ভাব ধর, ও শালা তোর বাপের শালা, চোদ্দ ভুবনের শালা, শালারে তোর ঘোলায় পড়ে বারে বারে এত জ্বালা, যখন সেই দেশে ছিলে তখন এরকম জ্বালিয়েছ, দশ মাস দশ দিন জ্বালিয়েছ, আঠারো মাস জ্বালিয়েছ, সেখান থেকে যদি মুক্তি হলো এখানে এসেও জ্বালাইছ, তা তোমাদের জ্বালায় যাই ক্ষতি? আমাকে কে উদ্ধার করবে রে বাবা? আমি যদি সবাইকে উদ্ধার করব, লালন আবার এক জায়গাতে কথাও বলেছে, গুরু কি পার করতে পারে যদি হয় তোর জীর্ণ তরি, ও শালা তোর বাপের শালা, চোদ্দ ভুবনের শালা, সারারে তোর ঘোলাই পরে বারে বারে এত জ্বালা, ও শালা তুই মর গিয়ে তোর বাপের ঠাকুর ধরে গিয়ে, ও শালা তুই মর গিয়ে
করে বাপের ঠাকুর ধরে গিয়ে প্রেমের শালা কর প্রেমের ডুবাল ভর ঘুমটা খোলা নাংটা শালা ভাবে ধর ভাবে ধর ঘুমটা খোলা নাংটা শালা ভাবে ধর ভাবে ধর কপালি খাঁদা নাখি ওরে গত্ত পেলি কি মিঠা ওই না ঘোলাই পরে রে তুই হারাইলি এই না সাধার জনমেটা উঠ কপালি খাঁদা নাখি শিষ্যর পরিচয় করতে হয় আগে আমি গুরু কি করে হইলাম কারো কাছে শুনে টুনে ছুটে এসেছো নাকি আমার কাছে শিষ্যের সঙ্গে আগে পরিচয় যদি ঠিক না করি তাহলে কি করে জানবো শিষ্য আমার এখানে 60,000 মনি ঋষি ছিল গাদিসূত্র বিশ্বামিত্রের 60,000 শিষ্য নিয়ে ঘুরে বেড়াতেন তা 60,000 শিষ্য তার কোথায় ছিল সে নিজেই জানে না তা তাদের একটা নিশান ছিল তাদের পরিচয়ের একটা পত্র ছিল তাই আজ ভাগবতে 60,000 মনি ঋষি গাদিসূত্র বিশ্বামিত্রের আমার আবার শিষ্য এখানে কোথায় ছিল এই বোড়ালে এসে এখানে যে শিষ্য আছে আমি তো জানতাম না তো যাই হোক শিষ্যর সময় একটু জেনে নেই কিরকম শিষ্য কোথা হতে এলো গুরু কোথায় তাহার বাস কিবা মন্ত্র পাইলে তুমি হইলে তাহার দাস কোথা হতে ছিল গুরু বলো কোথায় তাহার বাস কিবা মন্ত্র পাইয়া তুমি হইলে তাহার দাস কি উপদেশ পাইয়া তোমার বন্দী হলো মন আর কোন বস্তু পাইয়া তুমি করলে দেহ সমর্পণ এই চারটি কথার প্রশ্নের উত্তর দিবে তুমি এই আসরে শিষ্য বলে প্রকাশ করবো আমি নইলে করতে পারবো না
শালা তোমার গিয়ে তোর বাপের ঠাকুর ধরে গিয়ে তুই প্রেমের শালা কর প্রেমের ডুবাল ভর ঘুমটা খোলা ন্যাংটা শালা ভাবে ধর ভাবে ধর ওরে ঘুমটা খোলা ন্যাংটা শালা ভাবে ধর ভাবে ধর ফাগুনের একবারই পেয়ে তুই আসল বাড়ি চিনলি না পাগলারে ফাগুনের একবারই পেয়ে তুই আসল বাড়ি চিনলি না খেপা চাঁদ বাউলের কথা কানে শুনে মানলি না সগুনের আগে বাড়ি পেয়ে আসল বাড়ি চিনলি না খেপা বাউলের কথা কানে শুনে মানলি না যে সে শালা নয় রে শালা সে যে হয় ব্রজবালা যে সে শালা নয় রে শালা সে যে হয় ব্রজবালা তার চরণ তলে পর সে যে মোহন বেনু কর ঘুমটা খোলা ন্যাংটা শালা ভাব ধর ভাব ধর ঘুমটা খোলা ন্যাংটা শালা ভাব ধর ভাব ধর ঘুমটা খোলা ন্যাংটা শালা ও শালা তো বাপের শালা প্রেমের শালা কর ও শালা তো বাপের শালা প্রেমের শালা কর প্রেমের ডুবাল ভর হর 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 ঘুমটা খোলা ন্যাংটা শালা ভাব ধর ভাব ধর বাহ খুব সুন্দর আমার শালা আমার বাবার শালা আমার দাদুর শালা চৌদ্দ গোষ্ঠীর শালা বাহ খুব সুন্দর কথা তাহলে কাকে বলা যায় গো একটা চাঁদকে সবাই মামা বলে তাই না আল্লাহকে সবাই আল্লাহ বলে ভগবানকে সবাই বলে আর আমি যে কেমন ভক্ত তোমাকে কিন্তু আমি উদ্ধার করেছি তুমি আমাকে উদ্ধার করে দেখাও তোমাকে আমি উদ্ধার করেছি তাছাড়া তোমার কোনো বাঁচার রাস্তা ছিল না আমি মহির রাবণ সেজে যখন তোমার কাছে গিয়েছিলাম তোমার বাঁচার কোনো রাস্তা নাই তাই আমি তোমাকে বাঁচিছি তাহলে এই দেখো তোমার ভক্ত কিনা তুমি দেখে নাও হযরত মুহাম্মদ যিনি নাম প্রচার করলেন সেখানেও আমি হযরত আলীর রূপে ছিলাম সেখানেও তোমাকে উদ্ধার করেছি নাহলে বাঁচার রাস্তা ছিল না তুমি আমাকে গোপনে রেখে তুমি পালিয়েছো দেখো তাহলে আমি আছি কিন্তু সেদিনও ছিলাম আজও আছি আছি তাই আমার জন্যেই তুমি জগতে গুরু গুরু সেজে বসেছ আর আমার দশা এরকম বা তাও তোমার কাছে প্রার্থনা করে যাচ্ছি বলছে আমাকে উদ্ধার করো এখনো উদ্ধার করো আমি অপার হয়ে বসে আছি ওগো দয়াময় পারে নয়ে যাওয়া আমায় তুমি যে ভক্তির পদ বঞ্চিত করে মুক্তির পদ দিয়েছো
তোমার তোমার সেদিন কি দরকার ছিল? মুক্তির দরকার ছিল না, ভক্তিটাকেই চেপে ধরা। তুমি যখন মুক্তি দিয়েছো আমার বেলায় কেন এত কষাকষি বাবা? তুমি একটু উদ্ধার করো। আমি অপার হয়ে বসে আছি, আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়া চিরদিন কুপাথে গাম, না আমার ভজন সাধু চিরদিন কুপাথে গাম, আমি নাম শু তাইতে দিগ আমি তাইতে দিগ নয়ে যাওয়ামা পারে, নয়ে যাওয়ামা পারে, নয়ে যাওয়ামা। আস্তে দেখো, আমি আমার বাবার কথা না রাখারও হয়নি। হ্যাঁ, তুমি যে ভগবান, তুমি যে গুরু, তোমার কথাও না রাখা হয়নি। যদি আমার বাবার কথা আমি একবার শুনতাম, তোমার কিন্তু এই নাম জগতে কেউ জানত না, বিনাশ হয়ে গেছিলে। তাই আমি নিজে বলি হয়ে আমি নিজে মরে তোমাকে বাঁচিছি, আর তুমি সামান্য একটু তোমার বাক্য দানে আমাকে যে উদ্ধার করবে, তাতেও তোমার এত জানাশোনা কেন বাবা? একবিন্দু একটা নৌকা দাঁড়িয়ে গেছে, তুমি যদি একটা ধাক্কা দাও চলে যাবে। তা আমি অপার একজন মানুষ, আমি সাধন ভজনহীন, চোখে অন্ধ, হাত পা নাই, ভজনহীন, বাক্যহীন। তোমার কথা আছে যে তুমি নদীয় আবির্ভাব হয়েছ বা ভগবান যখন আবির্ভাব হয়েছ, জীব তোমাকে উদ্ধার করতেই হবে, আর করতেই হবে। আর আমি এই বসলাম, তুমি যদি উদ্ধার না করো তো এই কলকাতা শহর আমি পার হব না, আমি এখানেই বসে থাকবো, তোমাকে উদ্ধার করতে হবে, তুমি ভগবান না। আমার ভজন সাধু চিরদিন চিরদিন কুপাথে গম, আমি নাম শুনতে পাই পতি পাব তাইতে দিগ হাই, আমি তাইতে দিগ হাই, নয়ে যাওয়ামা পারে, নয়ে যাওয়ামা।
আমি একা রইলাম ঘাটে, ভানুষে বসিলু পাটে। বাবা, এই এতগুলো ভক্ত দেখছো তো, খুব সুন্দরভাবে গান শুনছে তোমার, জানো তোমার কি করতে পারে ভক্তরা, জানো ভালো হবে, তোমাকে বাবা ভূত নাচ করবে। তা না হলে তুমি দেখো না, তোমার কষ্ট থেকেই দেখো, তুমি যে কৃষ্ণ ভগবান, তোমাকে কত লীলা খেলায়, তোমার কত যুদ্ধে তোমাকে সঙ্গ হইতে হয়েছে ভক্তের দ্বারাই, নাহলে বাবা ওই রকম যুদ্ধেই তোমাকে তিলে তিলে, ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারছো। আমিও সেই ভক্ত, কিন্তু তোমাকে ছাড়ার ভক্ত নয়। আমি একা রইলাম ঘাটে, ভানুষে বসিল পাটে, দয়াল তোমার বিনা ঘোর সংকটে, আজ না দেখি উপায়, দয়াল না দেখি উপায়, নই যাও আমার পারে, নই যাও আমার। আমার পরিচয় শুনে নিলেন, আমি ভক্ত, ওর চরণে আমি এই মনপ্রাণ দেহ সমস্ত কিছু কিন্তু অর্পণ করেছি। আর তুমি যে গুরু, আমার জানার বিষয় নয় যে তুমি গুরু কেমন করে হলে বা কি বৃত্তান্ত, এই নামটা আমি রেখেছি, তোমার নাম ভগবান সেটা আমি রেখেছি, মানে তোমার ক্ষমতার বলে তুমি পাওনি, আমি নাম রেখেছি, আবার ছিনিয়ে নিতেও পারি আমি নাম। তোমার যে ভগবান বা তোমার নাম গুরু, সে নামটা আমি দিয়েছি, তোমার নিজস্ব নাম নয়, তোমার নিজস্ব নাম কোনটা? অগো তীর না দিলে গতি, তোমার ওই নামে রবে অখ্যাতি। হ্যাঁ, তোমার স্বভাব ধরার আমার প্রয়োজন হবে না বা বলা অপরাধ হবে, তবে দেখছি তোমার মতোই লক্ষ্যে দেখছি, বলে একজন যদি দুঃখিনী ভক্ত আসে তাহলে তুমি তাকে শিষ্য তো নাম তুমি দিচ্ছ না, কেননা দেখো উচ্চ ব্রাহ্মণ তিনি কিন্তু নাম দিচ্ছেন না, মানে নিচু জাতের মানুষকে, তাহলে তোমার মধ্যে কোনো জাত বিচার আছে, তাতে তোমাকে গুরু বলে আমি স্বীকার করছি না। তুমি না ভগবান, তুমি না গুরু, তোমার কাছে সবাই সমান, তার জন্য ভক্তকে আমি কি দিয়েছি বা কত প্রমাণ তোমাকে দেব? তোমার চাওয়া আমার এই আঙুলটাও আমি কেটে দিয়েছি, গুরুর চরণে সমর্পণ করেছি, তাহলে দেখো এখানেও আমি, তাহলে তুমি আমার পরীক্ষা কত নেবে, তুমি তোমার পরীক্ষা কি দেবে? তুমি যে এত চালাক, আমি জানতাম যে তুমি আমার কাছ থেকে চালাকি করে এসেছো আমার কাছে,
একটা মানুষ চালাকি করে আসলে বোঝা যাবে না গো। তোমার এক ভক্তকে তুমি নাম দিয়েছো, আর আমি তোমার অনুসরণ করে তোমার ওই মহাশক্তি আমি অর্জন করেছি কর্মের গুণে, কর্মের গুণে। তাতে তোমার মনে প্রাণে সহ্য হলো না, তাতেও তুমি আমার কাছে এসে চাইলে যে তুমি, তুই যদি সত্যি আমার ভক্ত হোস তাহলে আমি তোর কাছে কিছু চাওয়ার আছে আমাকে দিতে হবে। বলো কি চান, যা চাইবেন তাই দিব। তাই বললেন তোমার এই বোড়া বোড়া আঙুলটা কেটে দিতে হবে, কেননা এই হাত দিয়ে আগে তীর ধনুক ছুটত। তো ভাবলো মনে মনে আর তীর ধনুক ছুটতে পারবে না, কিন্তু ভক্তের কৌশল জানো কত কৌশল। তাই এই আঙুল বাদ দিয়ে এখন দেখবেন আদিবাসীরা এই দুই আঙুলে তীর ছুড়ে। তা তীর ছুড়া আমি শিখেছি, তা তোমার কাছ থেকে শিখেছি কৌশল। তুমি যখন এক কৌশলে আমার এই আঙুলটা নিয়ে নিলে, তার ঊর্ধ্ব কৌশল আমি শিখেছি যুদ্ধের রং। আগো তীর না দিলে গতি তোমার, ওই নামে রবে আখ্যাতি ফকির লালন বলে অকুলের প্রতি। তুমি যদি আমার প্রতি নির্দয়া হয় আর তুমি যদি আমাকে এখানে শিরচ্ছেদ করো, সবাই বলবে একজন মার্ডারকারী। বলবেন কি বলবেন না আপনারা, বলুন না মুখে বলুন, অবশ্যই বলবেন যে উনি একজন মার্ডারকারী। যদি আমার প্রতি তুমি নির্দয়া হও তাহলে লোকে বলবে, আমার কোনো যায় আসে না, আমি বলবো না, আমি তোমার ভক্ত তাই বলতে পারি। তবে আরো ভক্তের মধ্যে জানিয়ে দেবো যে আমাকে কে মেরেছে। তা আগো তীর না দিলে গতি তোমার, ওই নামে রবে আখ্যাতি ফকির লালন কয়া কুলের প্রতি। ফকির লালন কয়া কুলের প্রতি আজ দম্ভ মেলা। আবার বলছে আমি কিছুই জানি না, সাধন জানি না, ভজন জানি না, আমাকে পার করে দাও। এখন কি করা যাবে একে বলেন দেখি। আরে আমার কিছু নাই তো নাই, আমি সাধন জানি না, ভজন জানি না, তোমার চরণে সমর্পণ করলাম, আমাকে পার করো। আবার বলছে আমি আঙুল কেটে দিয়েছি, আমি কোনখানে বলি হয়েছি, আমি অমুক করেছি তমুক করেছি, মেলা কিছু সাজিয়ে দিল। আবার বলছে আমার কিছু নাই, মন মেশাচ্ছা বগল মাইট। বুঝলেন, এসব ভক্ত নিয়ে গান করা বড় মুশকিল, এদিকে বোঝানোও মুশকিল, সঙ্গে রাখাও মুশকিল।
মহাবীর মহাদানী হরিশ্চন্দ্র রাজা, সে দান করতে 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 নিজে বউ ছেলে টাকাও দান করে দিল, এমনকি সব বিক্রি করে দিল গুরুর দেনার দায়ে। তারপরে তো গুরু তো দয়াময়, সে তো সবাই জানে জগৎপতি, সে সবাইকে এক চোখেই দেখে, সবার এক দুটো করে চোখ তো, আর ভগবানের একটা চোখ, ওই এক চোখে জগৎ দেখে। যেদিনই কেউ স্বর্গ লাভ করবে, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে সিঁড়ি, আর একটা দুটো সিঁড়ি উঠলেই সে স্বর্গে উঠে যাবে। এমন সময়তে চিত্রগুপ্ত জিজ্ঞেস করছে, এই তুমি কোন ফলে চলে আসছো সরাসরি স্বর্গে? তো বলছে, কেন, আমি দান করেছি, বহু দান করেছি। কি কি দান করেছো? না তো ভূমি দান করেছি, অন্ন দান করেছি, বস্ত্র দান করেছি, এই গুরুকে বউ দিয়ে দিয়েছি, গুরুর দেনার দায়ে বউ বিক্রি করে দিয়েছি, ছেলে বিক্রি করে দিয়েছি, নানান রকম এই করেছি ওই করেছি করার এক সিঁড়ি করে নামে। নামতে 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 মাঝামাঝি যখন এসছে তখন ওর বলা শেষ। তাহলে হলো কি, এত দান করে এত ই করে না পেলো স্বর্গ, না পেলো মর্ত, আজও পর্যন্ত সে শূন্যের আকাশে ঘুরে বেড়াইছে রাজা হরিশ্চন্দ্র। এও মহাভারতের কথা। তাহলে ভগবান ভগবান করছে, আমি ভগবান আর তুমি ভক্ত, ভক্ত বড়ই শক্ত। তার কারণ ভক্ত অনুভবে ভগবানের শরীর, এটা ঠিক, ভক্তই ভগবানের মান বাড়ায়, মান রাখে, এটাও ঠিক। কিন্তু তাই বলে আমি এই করেছি, আমি ওই করেছি, আমি তাই করেছি, তোমাকে বাঁচিয়েছি, হ্যান করেছি ত্যান করে দম্ভ করলে তো ভগবান সন্তুষ্ট হবে না। এ ভগবানকে পেতে গেলে, জানতে গেলে কি করতে হবে? পার করো করো বললেই পার হবে না বাবা, পার নিজেকে করতে হবে। আমি আগেই বলেছি, গুরু কি পার করতে পারে যদি হয় তোর জীর্ণ তরি? গুরু হন পারের কাণ্ডারী, সে একজন পাণ্ডা, সে তোমাকে রাস্তা দেখিয়ে দেবে, তোমাকে নিজে চলতে হবে, সেখানে যেতে হবে, পৌঁছাতে হবে। যেজনে আত্ম মন প্রাণে করে সমর্পণ, আমি তখন হই তাহারি। অন্য অন্য যুগে ছিল অন্য যোগ্য আচরণ। এই কলির প্রথম সন্ধ্যায় চাঁদ গৌর আসিয়া প্রকাশ করিলেন হরিনাম সংকীর্তন। এখানে কেবল প্রেম ভক্তি, তাছাড়া অন্য কিছু নাই। আগে আগে যা করেছো তা করেছো, ভালোই করেছো। রাবণ রূপে যা করেছো খুব ভালোই করেছো। হিরণ্যকশিপু তাদের ওই অবস্থায় তুমি যা করেছো মেলা কিছু করেছো। এখন জগায় মাথায় হয়ে যা করেছো তাও খুব ভালো করেছো, কিন্তু তোমার একটাও টিকেনি। যত দম্ভ, যত তোমার বীরত্বা বীরত্ব, এ তোমার কিছু টিকেনি, শরণাপন্ন হতেই হয়েছে, এটা তোমারই আশ্বাস। আমি কতদিনে তোমার চরণ পাব? তা যদি মিত্র রূপে দেখো তাহলে চার যুগ পরে, আর যদি শত্রু রূপে দেখো তাহলে তিন জন্ম পরে। তাহলে তুমি সেইটাই বেছে নিয়েছ, কেবল তার চরণ পাওয়ার জন্য এবং সঙ্গ পাওয়ার জন্য। তা আগে হতে হবে কি, হাসিয়া দুবল বল পিড়িতে তুষিয়া চলো, পিড়িতে গোলক পতি পাই, বতসা করিয়া কাজ নাই, কোনো বতসাই চলবে না। যে জন আত্মমন প্রাণ করে সমর্পণ, আমি তখন হই তাহারি। তুমি যদি হও গো আমার, আমি তোমার হতে পারি। তুমি যদি হও গো আমার,
আমি তোমার হলামে বলে যে ডাকে দুই বাহু তুলে আমি তোমার হলা ডাকে দুই বাহু তুলে যে ডাকে দুই বাহু তুলে সে যদি পরে অকুলে সে যদি পরে অকুলে পার করে দি ভব সে যদি পরে অকুলে পার করে দি ভববাড়ি তুমি যদি হও গো আমার তবে আমি তোমার হতে পারি তুমি যদি হও আমার ডাকার মতো ডাকলে ঠিকই পার হয়ে যাই গো এ হচ্ছে চৈতন্যের কাণ্ডারি কে যাবি কে যাবি আই ভবসিন্ধু পার ধন্য কলি যুগতে চৈতন্য অবতার এ নদী পার হতে পয়সা করি লাগে না লাগে কি না তো ভক্তি প্রেম ষোলো আনা দিতে হবে তা একাদানা কম রাখলে হবে না এই যে হরিনামের নৌকা খানি শ্রী গুরু কাণ্ডারি সনকীর্তন কেরুয়াল দুবাহু প্রসারি আমার নিতাই চাঁদ বেয়ে যাচ্ছে গো অন্ধ অতুর কানা খোড়া কেউ পড়ে থাকবে না সকলই পার হয় তুমিও পার হয়ে যাবে নিজের বলে তবে জানতে হবে কি আমার হলো দুটি সঙ্গ অন্তরঙ্গ আর বহিরঙ্গ আমার হলো দুটি সঙ্গ অন্তরঙ্গ বহিরঙ্গ বাইরে রাখি বহিরঙ্গ বাইরে রাখি বহিরঙ্গ বহিরঙ্গতে মিশলে কোনোদিনই তার সেই ঘাটে পার হওয়া যাবে না দীক্ষা গুরু হলেন ভক্তের স্বরূপ অন্তরঙ্গ ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ ভক্ত ভক্ত আমি বাইরে রাখি বহিরঙ্গ অন্তরঙ্গে সঙ্গ করি বাইরে রেখে বহিরঙ্গ অন্তরঙ্গে সঙ্গ করি তুমি যদি হও গো আমার আমি তোমার হতে পারি তুমি যদি হও গো আমার আমি তোমার হতে পারি
আর কি বলছেন? আমায় যে যা ভাবে ভজে আমি ভজি মোর স্বভাবে, মনে করেও না যে আমি এত নয় বিনয় করে আমি ডাকছি এত বলছি সে কথা শোনে না, না সেও তোমাকে ডাকে, যে যাকে রাখে সে তাকে রাখে, যে যার যুগে যুগে অবতার। তবে বেশি লাফা ঝাপা না করে যদি সহজ রাস্তাতে এসো সহজেই পার হয়ে যাবে। আমায় যে যা ভাবে ভজে আমি ভজি মোর স্বভাবে, ওরে গোপী ভাবেই সহজে পাবে, ওরে গোপী ভাবে, গোপী ভাবে সহজে পাবে, আর যে ভজিবে ধর্ম ছাড়ি। এই যুগে যুগে ধর্ম রক্ষার জন্য অনেক কিছু করতে হয়েছে, কত মার ধর, মাথা ফাটাফাটি, কাটাকাটি, এই কেবল ধর্মের রক্ষার জন্যে। যদা যদা হি ধর্মস্য গ্লানী ভবতি ভারত, এই ধর্মের গ্লানী যখন যখন হয় তখন তখন আমাকে এরকম কাজ করতে হয়, এও তোমাদের জন্য। দুষ্টের দমন শিষ্টের পালন, আমায় গোপী ভাবেই। তাই এখানে অর্জুনকে শিক্ষা দেওয়া হয়েছে মহাভারতে, যখন যুদ্ধ সব শেষ হয়ে গেল, ওই লীলা যখন সাঙ্গ হয়ে গেল, লীলা সাঙ্গের পর কৃষ্ণকে তাও চিনতে পারছেন না অর্জুন, সখা সখা, কিন্তু তা নয়, ওখানে বলে গেলেন, দেখো অর্জুন, মম মায়া দূরত্বয়া, আমার মায়া কেটে যাওয়ার ক্ষমতা কারো শক্তি নাই যদি আমি না কাটাই। আমাকে জানতে গেলে, আমাকে চিনতে গেলে, মোক্ষ মুক্তি লাভ করতে গেলে, সর্বধর্ম পরিত্যেজং মাম একং শরণং ব্রজ, এ কথা স্মরণ রেখো অর্জুন। আর কি বলছেন? যে আমি আঙুল কেটে দিয়েছি, তুমি দিয়েছ, বাধ্য দিতে তোমাকে বাধ্য, এটাও আমার পরীক্ষা, দেখো সে পরীক্ষায় তুমি পাস করেছ। আমি রাজগুরু, আমি একটা বেদের ছেলেকে মন্ত্র দিতে পারি না, আমি দশকে জানালাম, আমি সবে আছি, তালে আছি, তেঁতুলে আছি, গরমে আছি, ঠান্ডায় আছি, শীতে আছি, জলের তলায় আছি, আকাশে আছি, মর্তে আছি, পাতালে আছি, যে যেমন তাকে তেমন করতে হবে। তো অর্জুনকে যদি বলি এটা আমার শিষ্য, তাহলে আমাকে অপমান করবে, তার কারণ আমি রাজগুরু, তখন তা ছিল, ভগবানকেও মানতে হয়েছে বড় ছোট। কিন্তু আমার কৃপা যদি তোমার প্রতি না থাকলো, তুমি অনুসরণ করে এত বড় বিদ্বান হলে কি করে, এত যোদ্ধাবান হলে কি করে, কই একটা অন্য মানুষ দেখতো আমার আঙুল কেটে? লাগেনি তোমার, কেন লাগেনি? তুমি অন্তর থেকে সেদিন যেমন ডেকেছিলে, এদিনও তুমি অন্তর থেকে ডাকো, দেখো তুরুক করে পার হয়ে চলে যাবে। তবে ও পারে কিছু নাই খেপা, যা আছে এ পারে। গোপী ভাবে সহজে পাবে, গোপী ভাবে, গোপী ভাবে সহজে পাবে, যে ছবি ধর্ম আহাজে ভজিবে ধর্ম ছাড়ি। তুমি যদি হও গো আমার, আমি তোমার হতে পারি, তুমি যদি হও গো আমার,
একদিন ভগবানের পরীক্ষা কেমন দেখুন, এটাও পরীক্ষা, যেটা চলছে এটাও পরীক্ষা। তাই যাই হোক, সেদিন যে তুমি আঙুল কেটে দিয়েছিলে তাতে তোমার শক্তি দ্বিগুণ হয়েছে কিনা, তোমার সাধনায় তুমি সিদ্ধ লাভ হয়েছে কিনা, তাহলে কৃষ্ণ কৃপা প্রত্যেক জীবের হয়, সর্বজীবের। আমি আগেই বলেছি গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয়, সবার হয় না। রাধার শ্যামে কই গুরু চাঁদ দাস, আমার গুরু চাঁদ কই রাধার শ্যাম দাস, যেনা ছাড়ে আমারই পাশ, যে করে আমার আস তার করি সর্বনাশ, যদি না ছাড়ে আমার পাশ তবেই করি দাসের দাস, যে করবে পাপ সে হবে সাত বেটার বাপ, যে করবে পুণ্য তার কাইন্তে যাবে জন্ম। আবার একটা কথা বলেছে, সেসব কথা বললে আপনারা চমকে উঠবেন, এও ভাগবতের কথা। এই সাধুগুরু বৈষ্ণবের পদধূলি যে বাড়িতে পড়ে তার সব বংশের নিবংশ তার ঢিপায় ঘুঘু চড়ে, ভোজবা গুরু এইরকম মরিয়া হয়ে লাগতে হবে, তবে যদি হয় তার কৃপা, জোর করে কিছু হবে না। গুরু চাঁদ কয় রাধা শ্যাম দাস, যেনা ছাড়ে আমি তারে করি দাসেরই দাস, করি তাকে দাসের দাস, হয় সে সেবার অধিকারী, ওগো করি তারে দাসেরই দাস, হয় সে সেবার অধিকারী, তুমি যদি হও গো আমার আমি তোমার হতে পারি, তুমি যদি হও গো আমার আমি তোমার হতে পারি, তুমি যদি তুমি যদি করে সমর্পণ, ও গো আত্ম মন প্রাণ করে সমর্পণ, আমি তখন হই তাহারি, তুমি যদি হও গো আমার আমি তোমার হতে পারি, তুমি যদি তুমি যদি তুমি যদি হও গো হ্যালো, যাক বাবা খুবই ভালো, বৃষ্টি তো লেগে গেছে, এবার যা করে গুরু করে, গুরু ঠেকা কামে ঘরে যায়।
তুমি যদি হও গো আমার, আমি তোমার হইতে পারে বা, সেটা স্বাভাবিক কথা বা সুন্দর কথা। যদি কেউ কাউর না হয়, আমি এক পা গালে তো আর একজন এক পা গাবে, তবে তো এইভাবে সম্পর্ক তৈরি হয় বা সুন্দর কথা। তবে তোমাকে আর জ্বালাচ্ছি না, জ্বালালে তোমাকে ওই পচা গর্তের জল একটু আমিও খেতাম তুমিও খেতে, মানে ভালো হইতো। কেমন জল এই পুকুরের জল, তা আমি আর খাবো না, তোমাকেও খাওয়াবো না, তুমি যত ভালো থাকো সেটাই আমি চাই। আমার যা হয় হোক, এই যে ভক্তবিন্দুর এত দশা, বৃষ্টি যদি চলে আসে তুমি কিন্তু ঘরে যে লক করে বসবে বাবা, যা হয় এদের হোক, তা আমার যা খুশি তাই হোক, আমার আপত্তি নাই। আমি কি দিয়া তু শিব রে দয়া, আমি দিয়েছি কি দিইনি তুমি বুঝতে পারছো না। আমার মন প্রাণ তোমাকে যদি নাই দিতাম, তাই আজ যে বড়ালে তোমার সঙ্গে দেখা করতে এসেছি, তুমি এক জায়গা থেকে এসেছো, আমি এক জায়গা থেকে, তোমার সঙ্গে যে সংস্পর্শ মিলন ঘটেছে, তাহলে আমি না আসলে তোমার কিন্তু হতো না, তাহলে এসেছি বলেই সম্ভব। যেহেতু আপনারা গান শুনতে এসেছেন, এসেছেন বলে তো আমাদের দর্শন হয়েছে, তাহলে তোমার কাছে আসেনি তো কোথায় আছে বলো দিবানে। সি ভাবি হৃদয়, আমি তোমার ধন তো মরে দিয়া দয়া, বসে আছি তোমার আশায়, দিবানিশি ভাবি হৃদয়। আমি নিজেই জানি যে কতটা তোমাকে দিয়েছি, আমার তো আছে আর বলে মনোভাব নাই। প্রভু তোমার যদি মনোভাব হয় যে আমার কাছে তোমার এখনো কিছু পাওয়ার থাকে, তুমি দুঃখ বেদনা যত কিছু আছে তোমার সবটাই আমাকে দিয়ে, তুমি আমার কাছ থেকে যাহা কিছু আছে সবটাই তুমি ছিনিয়ে নিয়ে নাও, আমার আপত্তি নয়, আমি সবটাই তোমাকে দিব। আমি তোমার ধন তো মরে দিয়া দয়া, বসে আছি তোমার আশায়, দিবানিশি ভাবি হৃদয়। কি দিয়া তু শিবরে দয়া, বলো দিবা নিশি ভাবি হৃদয়রে, দিবা নিশি ভাবি হৃদয়। মালিক তুমি আমার, বলতে যে ধন আছে মুর্শি, তুমি আমার নাও গো দয়াল, তুমি আমার না, তোমার শীতল প্রেম সাগরে
তোমার যে অনন্ত মহিমা, তুমি একজনের মৃত্যু ঘটাচ্ছ সেটাও তুমি, তোমার কৌশলের মধ্যে দিয়ে তুমি আমার হাত কেটে নিয়েছো, তা নাকি আমার সাধনা পণ্য? অবশ্যই তোমার যদি কর্মের গুণ না থাকতো, তোমাকে যদি আমার ভক্তি শ্রদ্ধা না থাকতো, হয়তো হতো না। তাই তোমাকে নিষ্ঠা করি আমি কিন্তু এই সমস্ত কিছু দিয়েছি। আমি কিন্তু তোমার মতো চালাকি রাখিনি, তুমি যা চেয়েছো তাই দিয়েছি। তুমি বলেছ যে তুমি আমি তোমার হলে নাকি তুমি আমার হবে, তা আমার বলতে তো সবই দিয়েছে আমার মনোভাব, আর আছে বলে আমার মনোভাব নেই। তোমার যদি মনোভাব হয় যে না আমার কাছে আরও কিছু আছে, তুমি এক বিন্দু করে সমস্ত কিছুই নাও। অনন্ত মহিমা তোমার, জীবে কি বুঝিতে পারে সে যে শিবের বুঝাভার কখন আকার, সে যে শিবের বুঝাভার কখন আকার, দয়াল কখনো সে জ্যোতির্ময়, দয়াল কখনো সে জ্যোতির্ময়, কি দিয়া তু শিবরে দয়া বলো দিবা নিশি, ভাবি হৃদয়রে দিবা নিশি, ভাবি হৃদয়। যত সর্বধনের কর্তা তুমি ব্রহ্মসনাতন, তুমি বায়ু রূপে জীবের জীব, বায়ু রূপে জীবের জীব রক্ষা কর, ভাবি হৃদয়রে দিবা নিশি, ভাবি দিবা।
তাই আমাদের গুরু শিষ্যর যে আজকে পালা ধারাবাহিক, তা আমরা মিলন পর্বে আগিয়ে চলে গেছি। তবে আমার বলতে যাহা কিছু সমস্ত কিছুই দিয়ে দিয়েছি, এখন গুরুর পছন্দ, যতটা নেওয়ার নিয়ে নেবে। আর যদি ভাবে যেখানে আর চাওয়ার নাই বা পাওয়ার নাই, তাহলে এখানেই সমাপ্তি হয়ে যাবে। তাই পরবর্তী যারা শিল্পী এই মঞ্চে আসবেন, আপনারা সবাই ধীরে ধীরে এগিয়ে আসুন, এবং আমাদের মিলন পর্ব শেষ হতে চলেছে। হরি চাঁদ রূপের অবতার, মহানন্দে রূপে গুরু মিশে মিলেন সকল ভার গোদরা, মিলেন সকল ভার। গুরু আমার দেহে আসলেন, আরো কিছু আছে নেওয়ার জন্য এসে দেখলেন, যার গুরু বেরাতে পারলেন না, বলে সবই তুমি আর আমি, সব তুমি আর আমি, এখানে কিন্তু আর কিছু নাই। অধীন তারক চাঁদের বাঞ্ছারে এবা, তারক চাঁদের বাঞ্ছায় এবার অসনি যেন ডুবে রায়, কি দিয়া তুষি গোরে দয়া বলো দিবানিষি, ভাবি দিদাই রে দিবা নিশি, ভাবি দিদা আমি তোমার ধরতা মারে দিয়া, বসে আছি তোমার আশায় দিবানিশি, ভাবি দিদাই রে দিবানিশি, ভাবি দিদাই রে দিবানিশি, ভাবি দিদা। আজ কাম নদীতে ওই যে প্রেমের খেলা, দেখবি যদি ওই প্রেম নৌকাতে গুরু শিষ্য বসে প্রেম বাজারে পারি দেয়, ওরে দেখবি যদি আয় কাম নদীতে প্রেমের খেলা, গুরু শিষ্য বসে নৌকা কাম নদীতে প্রেমের খেলা রে মন, দেখবি যদি আয় হায় গো, দেখবি যদি আয়।
যাদের সাধনে নয়নে নয়ন গেছে এই দেহ মানবদার গুরুপদে সোফেছি গো প্রাণ এই দেহ মানবদার গুরুপদে সোফেছি গো প্রাণ দানের দক্ষিণা দিলাম যৌবন সোফিয়া দানে দক্ষিণা দিলাম যৌবন সোফিয়া গুরু রূপের কিরণে ভাবের সাধনে নয়নে নয়ন গেছে মেশায়া গুরু রূপের ভাবের নৌকা খালি প্রেমেরও বৈঠা টানি রাধারানীর নামে বাদাম হোরা আর ভাবের নৌকা খালি প্রেমেরও বৈঠা টানি রাধারানীর নামে বাদাম হোরা ওরে যাবে ধীরে ধীরে ভব নদী পারে যাব ধীরে ধীরে ভব নদী পারে ওরে ভক্ত আমার বসে এক জায়গায় দেখবি যদি আই প্রেম নদীতে কামে খেলা দেখবি যদি আই কামে নদীতে প্রেমের খেলা দেখবি যদি আই আমি ত্রিবেণী রই ঘাটে গেলাম গুরু রূপ দে খিতে পেলাম আমি ত্রিবেণী রই ঘাটে গেলাম গুরু রূপ দে খিতে পেলাম আমার আত্মা আত্মা গেছে মিশায় আমার গেছে রূপের কিরণে ভাবের সাধনে নয়নে নয়ন গেছে মেশায়া জহর তোর হয় জহর যমুনাতে হয় নোনা জল রে আবার সরস্বতী তিক্ত কটু দেখি গঙ্গা জল তো মিঠা হয় ও ভক্ত আর ওই ভগবানে ভক্ত মিলি ভগবানে প্রেমের নৌকায় পারি যাই দেখো প্রেমের নৌকায় পারি দেয় দেখবি যদি আই কামে নদীতে প্রেমের খেলা দেখবি যদি আই কামে নদীতে প্রেমের খেলা
দেখবি যদি আই। জয় জয় গৌর প্রেমানন্দ, একবার হরিবার হরিবার। জাদু বিন্দু কয়কা তরে গুরুর রূপ দেখিব নয়ন ভরে, ওরে জাদু বিন্দু কয়কা তরে গুরুর রূপ দেখিব নয়ন ভরে। দেখবি যদি আমি নদীতে প্রেমের খেলা।